আপনার তিনবারের বৈধকরণ কিন্তু আমি দেখলাম, যে সুযোগগুলা দিল গভর্নমেন্ট মালয়েশিয়া, 6P, 6P-র পরে মাইজি, মাইজির পরে এই যে রিক্যালিব্রেশন, এর ভিতরে দালাল চক্রের ভিতরে এই যে দালালি, ফাও দালালি, যেটা মানে মাধ্যম, এর মাধ্যমের থেকে একজন পরের জন পরের জন এইভাবে যাইতে যাইতে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই কারণে কিন্তু ভিসা হয় না অনেকে। আর এই ভিসা ওইব ওইব করে এই বছরের পর বছর প্রবাসে রয়ে গেছে, তারা দেশে যেতে পারে না। আর যাদের যাইতে হয়েছে একবারে চলে গেছে, আর গেলে তো ব্ল্যাক লিস্ট, সেটা তো জানি। তো ব্ল্যাক লিস্ট এই বর্তমানে আপনি হিসাব করলে মালয়েশিয়ায় যে 5 লক্ষ লোক ঢুকছে, এর ভিতরে বেকার মনে হয় যে 50%-এর মতো আছে বেকার। কারণ আমার কাছে এখনও প্রতিদিন, মানে প্রতিদিন আপনি হিসাব করতে গেলে দেখা গেছে যে 50টা কল আসে। ওইটা যদি আপনি শতাংশ হিসাবে ভাগ করেন, আপনি 50%-এর বেশি আছে যে তারা ভিসা হয়েছে বাংলাদেশের থেকে, কলিং এখান থেকে দিছে, এখান থেকে অ্যাডেস্টেশন করে দিল, হ্যাঁ, পরে ওই জায়গায় যা পরিদর্শন করছে না, তাদের কর্মসংস্থান আছে কি না, বাসস্থান আছে কি না, তাদের ওই জায়গায় থাকার ব্যবস্থাগুলো ভালো আছে কি না, সব কিছু মিলাইয়া দেখা গেল যে তারা ঠিকই প্রবাসে আসলো যে কোম্পানির মাধ্যমে, ওই কোম্পানি শুধু কোম্পানি আনা পর্যন্তই শেষ। তখন এই যে প্রবাসী, সে তো নতুন একজন মানুষ, সে ভাষা জানে না, কোম্পানিতে যদি কাজ থাকতো সাধারণ বাঙালির সাথে কাজ করতে পারত, কিন্তু যখন কোম্পানিতে কাজ নাই তখন তার পরিস্থিতি কি, 1 মাস, 2 মাস, 3 মাস, এমনও আছে 8 মাস বয়ে আছে, সে যে টাকা দিয়ে আসছে সে ধার দেনা করে বাংলাদেশে ফ্যামিলির, মানে অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও টাকা অ্যারেঞ্জ করে কেউ ধার দেনা করছে, কেউ কিছু বেচছে, এই করছে, ওই যাই করছে, সব কিছুর পরে তারা যে আসছে, তারা একটা আশায় ছিল যে না যাওয়ার পরে টাকা দিবে, যাওয়ার পরে যখন 8 মাস আপনি বেকার, এই লোকটা যে হার্ট অ্যাটাক করে মারা গেল কিছুদিন আগে, এটা না যাওয়ার তো কোনো কারণ নাই। আপনি এই ব্যাপারটা আসলে কাকে দায়ী করেন? এই এই যে এই ব্যাপারটায় আসলে কে দায়ী, আপনি এই ব্যাপারটা আপনি কারে দায়ী করবেন? এই দায়িত্ব ছিল এই যে এম্বাসিতে অ্যাডেস্টেশন যারা করছে ভালোভাবে পর্যবেক্ষণ করে, যে আসলেই রিয়েল কর্মসংস্থান যেখানে আছে ওই কর্মসংস্থান জাগো আছে, তাদেরকে অ্যাডেস্টেশন করা, এই দায়িত্বটা ছিল আমাদের হাই কমিশনের, কিন্তু সেটা কিভাবে করছে, ডালাভাবে হয়তো করে দিছে। আর যদি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে তারা বেকার কেন? আপনি তো দায়মুক্ত হইতে পারেন না, কারণ এর দায়িত্ব তো আপনি ছিলেন, আপনি অনুমোদন করছেন, আপনি অনুমোদন দেওয়ার পরে বাংলাদেশের কার্যক্রম শেষ হয়েছে, তারপরে সে বাংলা মালয়েশিয়া আসছে, মানে দায়বদ্ধতার ক্ষেত্রে গেলে সবাই জানে দায়বদ্ধ কে। আর আমাদের দায়িত্বের ভিতরে যারা আছে তারা তো দায়িত্ব কতটুকু পালন করে, দায়িত্ব যদি ভালোভাবে পালন করাই হইতো তাহলে তো আমাদের এই যে এই প্রবাসী আজকে হার্ট অ্যাটাক করে মরতো না, তার লাশ দেশে যাইতো না। এই যে দেশের থেকে এত প্রতিকূলতার মধ্যে নিম্ন মধ্যবিত্ত মানুষগুলা, তারাই তো সবচেয়ে বেশি প্রতারিত হয় সবসময়, সব জায়গায় তারাই সবচেয়ে বেশি ঠকে। তারা প্রবাসে আসছে এই মায়ের স্বর্ণ গয়না বেচা, কিছু জমি বেচা, বাড়ি বেচা, বাড়ি বন্ধক রাখা, তারা টাকা দিয়া যে আসলো, আসার পরে কোম্পানি কাজ দিতে পারলো না, তাদেরকে বেকার থাকতে হলো মাসের পর মাস, এখনো পর্যন্ত মাসের পর মাস যারা বেকার আছে, 7 মাস, 8 মাস, 10 মাস, থাকার জায়গা এমনকি 20 জনের মতো লোক একটা রুমের মধ্যে বদ্ধঘরের মতো ওই জায়গায় বসবাস, মানবেতর জীবনযাপন করতেছে। আসলে এই দায়টা আমার কাকে দেব, এই দায় কার? এটা কি হাই কমিশনের দায় নাকি যারা রেকর্ডিং এজেন্সি যারা ছিল যাদের দায়িত্ব দিছিল তাদের দায়, না এই কোম্পানিগুলার দায়, না যারা এখানে আসছে তাদের দায়? এই দায় এই দায় কে নেবে, এই দোষটা কাকে দেব, তাদের কি অপরাধ? তারা প্রবাসে আসছে একটু সচ্ছল হওয়ার জন্য, 4 থেকে 5 লাখ টাকা খরচ করে তারা ভাগ্য পরিবর্তন করার জন্য মালয়েশিয়া এসেছে, আর মালয়েশিয়া এসে তাকে বেকার থাকতে হচ্ছে, না খেয়ে থাকতে হচ্ছে, এ দায় বার কে নেবে, এ দায় কে নেবে, কাকে দিব এই দোষ? এটা কি হাই কমিশনের দায় নাকি যে কোম্পানি দায়িত্ব নিছে, যে রেকর্ডিং এজেন্সিগুলো ছিল সিন্ডিকেট তাদের দায়? আমরা জানি না, এর উত্তর আপনারা দিবেন।
দেশ দেশান্তর মালয়েশিয়ার প্রবাসীদের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু তুলে ধরার চেষ্টা করে। দেশ দেশান্তরের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য আরেক দিন, অন্য কোনো টপিক। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মান্নান খান, মালয়েশিয়ান প্রতিনিধি।